দড়ি দেব আমি গাছে ঝুলে, বৌদি শুধু ডাকে আমার পেঁচা বলে, হাই রে পেঁচা বলে, গোলায় দড়ি দেব আমি গাছে ঝুলে, বৌদি শুধু ডাকে আমার পেঁচা বলে, হাই রে পেঁচা বলে, কোনো মেয়ে দেখে না শুধু মুখ তুলে, কোনো মেয়ে দেখে না শুধু মুখ তুলে, নমস্কার নমস্কার নমস্কার। ও আমার ম্যাডাম বাবা রে, তোমরা কি ভাবতেছো আমি বাজারে বাজার করতে আছি? তোমাদের মাথা খারাপ হয়ে গেছে, আমি মরতে এসেছি, আমি মরবো কেন জানো? দাদা মনের দুঃখের কথা বললে তোমরা কেঁদে করে ফিট হয়ে যাবে, বলার দরকার নেই। দাদা এবছর পূজায় আমি তিন রকম আইটেম বার করেছি, তোমরা কত রকম মৃত্যু দেখেছো? অনেক রকম। আমার তিনটে আইটেমে যেটা পছন্দ হবে হাত তুলে দেয় টুক করে মেরে বেরিয়ে চলে যাব। তাহলে আর দেরি করবো না, আমি প্রথম এক নম্বরে হাত মারতেছি, তোমরা দেখতে থাকো। এইটা কি বলা হয়? এইটা ছুরি, আর এইটা ঘুরিয়ে যদি মারি ভরি বাবা, সত্যি করে মারতিলাম তো না, এইভাবে মরা যাবে না। তাহলে আমি দু নম্বরে হাত মারতে, তোমরা দেখো পছন্দ হলে শুধু হাত তুলে দেবে। কি বলা হয়? এইটা মুকুর, আর এইটা যদি ঘুরিয়ে মাথায় মারি বাবা গো, সত্যি করে মাথায় মেরে দিয়েছিলাম, এইভাবে মরা যাবে না। তাহলে দাদা ভাইরা আমার মারা, তোমরা সবাই জানো গোলায় দড়ি দিয়ে মরে মানুষ, আমি গোলায় দড়ি দিয়ে মরবো না, আমি পায়ে দড়ি দিয়ে মরবো, আজকে আমি পায়ে দড়ি দিয়ে মরবো, তার দেরি করবো না, আমি এক্ষুনি মরবো। চোল্লাকে দিলে ও ভগবান, এ কি মোরা ছিড়ি রে, এ কি কাটুগের মোরা ছিড়ি দেখি। এই মানুষ মরে জানি গোলায় দড়ি দিয়ে গাছে ঝোলে, তুই পায়ে দড়ি দিয়ে পুটকি উঁচু করে আছিস, এটা মোরা ছিড়ি? এই তুই মরতেছি কেন বল? তোর জন্য মরতেছি। আমার জন্য মরতেছি? হ্যাঁ তোর জন্য মরতে। কেন, আমি তোর কি ক্ষতি করেছি ভাই? দেখ বৌদি, তোর কাছে আছে, তুই আমার কি দিছি? আমার কাছে আছে আমি দিইনি। এই আমার কাছে তুই কি এমন জিনিস রেখেছি আমি তোর দিইনি বল বল। এ বৌদি, এই বৌদি বলিনি বল, তোর বোনটা কি আমার দিছি? ও ভগবান রে মাগো, তোমরা দেখো পেতার মতো দেখতে, আমার বোন নাকি ওর সঙ্গে বিয়ে দেবো, আক্কেল দেখেছো? আমার বোনের বিয়ে করা তোর খুব ইচ্ছা? ঠিক আছে ভাই, আমি কথা দিলাম তোর বৌদি হয়ে, আমার বোনের সঙ্গে তোকে বিয়ে দেবো। গার কুদ্রইনি, দাঁড়া একটা প্রশ্ন আছে, দুটো প্রশ্ন করবো, তুই উত্তর দিলে আমার বোনের সঙ্গে 13 নম্বরে তোকে বিয়ে দেবো। তুই দুটো প্রশ্ন বলবি, তার উত্তর আমি দিলে তোর বোনের সঙ্গে বিয়ে দিবি? অবশ্যই দেবো। এই বল, প্রশ্ন বলে উত্তর তুই দিবি তো? হ্যাঁ। আচ্ছা ভাই, প্রশ্ন বলি, তুই শোন, তুই বলতো ভাই, রাত 12টায় কে কার উপরে ওঠে? দামি প্রশ্ন বল, বিয়ে দেবো বল। দাদারা প্রশ্ন ছিঁড়ি দেখো। কি ছিঁড়ি দেখো? রাত 12টার পরে কে কার উপরে ওঠে? হ্যাঁ প্রশ্নটাই। এবারে বল, শীল আর নোড়া? আচ্ছা মায়েরা তোমরা বলো, শীল নোড়া উপরে ওঠে? এই দেখ মুখ পড়া, তোর বিয়ে হবে না, কেটে পড়, তোর এও জন্মে বিয়ে আর হলো না। আমি তোর প্রশ্ন ভেঙে দিচ্ছি, তুই শোন। আমি বল, তুই তো ঘরে ঘুমাস? ঘুমাই। ঠিক 12টা যখন বাজবে,
তুই একবার তাকিয়ে দেখেছি আমাদের ঘরের সামনে এক বড় দেয়াল ঘড়ি আছে, যখন ১২টা ঠিক বাজবে বাজবে, একটা মোটা কাঁটা আছে ঠিক সোজা হয়ে একদম ১২টার ঘরে দাঁড়াবে, আর একটা সেকেন্ডের কাঁটা আছে ঘুরে ওই মোটা কাঁটার উপরে ১২টা বাজলেই চাপবে। তার মানে কি হলো, রাত ১২টায় কে কার উপরে ওঠে? এবারে বল, ওটা আমি জানতুম বলিনি, কার বিড়ালের বাচ্চা আমি বলিনি, মুখ পড়া দাও পালা। এবাদি এই এ তোর ভালো নাম কি রে? আচ্ছা ভাই মুখে বলবো না, তোর পাদে খাবো। এ মা না কি ওই জাগরি, ই আমার খালি নাতি মারবি? ওরে লাতি নয়, আমার পা থেকে মাথা পর্যন্ত কোয়ালিটি নামে, মাথায় থেকে পা অবধি কোয়ালিটি নাম। আমার বাবার জীবন আমি শুনিনি, নে বল শুনি। নাম শুনবি? এ বল, দেখে নে দেখে নে। কেন পা দেখলুম? ওরে পা নয়, আমার পোঠাকমা আমার নাম রেখেছে নপুর। কি নামে ছিড়ি দেখো। এ ভাই সব জায়গা ভাই বিপদে রয়েছি, তুই এক কাজ কর, আমার মা ফোন করেছে, ফোন করে বলছে খুকি, ও আমার কচি খুকি। ওরা ও দাদাকে খুকি দেখো, শুকনো কাঠ হয়ে গেছে বলে খুকি। বাম্মার কাছে ছেলে বুড়ো হওয়ার মেয়ে বুড়ো হোক, খোকা আর খুকি। মা বলছে খুকি আমাদের পাড়ায় মনসা পূজা আছে, তুই একটা রজনীগন্ধার ফুলের মালা আনবি, তুই আনলে বামুন ঠাকুর পূজা শুরু করবে। তা ভাই আমি তো ১৩ নম্বর বাজার যেতে পারবো না, তুই ৫০ টাকা দে ফুলের মালাটা নিয়ে, আমি বাপের বাড়ি যাবো। তাড়াতাড়ি যাবি, কাছে আড্ডা মারবি না, ফুলের মালা আনলে আমি সাজগোজ করছি বাপের বাড়ি যাবো। যা যা দাদা ভাইরা, এই আমার বৌদি, তাহলে আমার ৫০ টাকা দিয়ে গেছে আর কি বলে গেছে ফুলের মালা নিয়ে যেতে, তা আমি যাব, গিয়ে ঘুগনি মুড়ি দোকানে ঢুকবো, খেয়ে বেশি হলে নিয়ে যাব। তা মালা আমি নিয়ে যাব, মালাটা ঠাকুরের গলায় পড়ে কি কার গলায় পড়ে তোমরা দেখতে থাকো। মনের ছোঁয়ায় লাগলি আগুন, ওই রে চমৎকার, জলের ছেটায় নেভে নাচে পেরিতে রঙ্গা, মাল যাচ্ছে রে ও মা তুরুলা। ছুপ 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 করবে, দেবে জল টুক টুক পড়বে, দেখবি যখন আমায় যে চোখে ভরে, সামনে থেকে যেই না তুলে ধরে। ডুবে ছুপ 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 করবে, দেবে জল টুক টুক করবে, দেখবি যখন আমায় যে চোখে ভরে, সামনে থেকে যেই না তুলে ধরে। হ্যালো হ্যালো, হ্যাঁ গোবিন্দ, কে? আরে আমি মালা বলছি। উহ বাবা, এত টাওয়ারে ডিস্টার্ব না। হ্যালো হ্যালো, হ্যাঁ গোবিন্দ প্লিজ মালা দে। কে? না আমার নাম গোবিন্দ, জানলো কোথেকে? আর আমি মালা কিনে আনতেব দেখলে কোথেকে? দাদা ভাইরা আমি ওইখানে ফাঁকে বার হই না, কেন জানো? আমার এত রূপ, শালা কুকুর ছাগল দেখলে মরে যা। হ্যালো গোবিন্দ প্লিজ মালা দে। দেখছ বাচ্চা মেয়ে কাউ 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 করতেছে, তাহলে দাদা ভাইরা আর দেরি করবো না, ও মালা দিতে বলতে আমি মালা দেবো, কি বলো? গোবিন্দ মালা দে। ভালো খেতে লাগে, ভালো খেতে লাগে।
কালিস খাতা। ননা মা তুই আমার বাড়ি চ, তোর জন্য আমার বালিশ কাঁথা হাউ হাউ করে খাচ্ছে। ছি ছি ছি, এ কি অসভ্যতা! নেন এসে দেখা চলে পেটটা, এ কোথায় তুই এসে রে বাবা? এরম অন্তত আমাদের দেশে দেখা যায় না বাবা। মারে কি নোংরা শিক্ষা, ছবি চল কাঁধে বালিশ কাঁথা। ছি ছি ছি, এ কি অসভ্যতা! নেন এসে দেখা চলে পেটটা। মালা কোথায়? আমার দেওয়াস কোথায় গেল? ওরে পালে তুলে দে, ওই হেলা করিস না। তুলে দে লোকা নদী যাব মদিনা, ওরে পালে তুলে দে, ওই হেলা করিস না। তুলে দে লোকা নদী যাব মদিনা, ওরে তুলে দে লোকা নদী যাব মদিনা, তুলে দে লোকা নদী যা। মেয়ের হাতে মারে খাস ঘাটের মোড়া চাপা জোড়া জোড়া চাপা যাবো কি আঞ্জোড়া গুড়ের হাড়ি আলগা থাকলে তাতে পিংড়ে ধরবে। ঠিক বলেছিস। আরে বাবা, যদি গুড়ের হাড়ি আলগা থাকে কাঠ পিংড়ে ভোলা পিংড়ে খেয়ে সাদা করে দেবে। তুই কোথা শোন দাঁড়া, আমি জিজ্ঞেসে করি। ও বাবু মেয়ে ছেলে, তুমি কোথায় থেকে এসছো এই নোংরা পোশাক পরে? আমাদের গ্রামে কেন ঢুকেছো? তুমি কে, কেন এসেছো আগে খুলে বলো। আমার স্বামীর নাম গোবিন্দ, আমার নাম মালা, আমার টাইটেল দে। আমি কলকাতা থেকে এসেছি। যে সমস্ত জায়গায় নকল ভ্যাকসিন দেওয়া হচ্ছে জনসাধারণকে সাবধান করানোর জন্য আমাকে পাঠানো হয়েছে। ও গোবিন্দ, তুই মুখ পোড়া না জেনে আগুনে হাত মেরে বসে আছিস? কই হাত পোড়ে নে তো। এই দিদিমণিকে সরকার পাঠিয়েছে আমাদের গ্রামে। এই যে নকল ভ্যাকসিন মানুষের শরীরে প্রয়োগ করে দেওয়া হচ্ছে। ভ্যাকসুল? ভ্যাকসুল কি রে? ভ্যাকসিন ওই সিং সিং, যাতে লোক নকল ভ্যাকসিন না নিতে পারে, আসল জায়গা থেকে ভ্যাকসিন দেয়। দিদিমণি আমাদের গ্রামের মানুষের সচেতন করতে এসছে, আর তুই না জেনে তুই আগুনে হাত মেরে বসে আছিস। দেখো দিও থানায় গেলে তোর তো পুলিশ নিয়ে ধরে নিয়ে যাবে, তোর সঙ্গে আমারও নিয়ে যাবে। ভাই তুই দাঁড়া, একটা কথা জিজ্ঞাসা করি। ও দিদিমণি, আমার দেওয়ার যে অপরাধ করেছে ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, তুই ক্ষমা করে দাও। দিলাম। তবে আমি একটা মেয়ে একটা না কথা বলে পাচ্ছি না, সেই আমার দেওয়ার যখন তোমার গলায় মালা দিয়েছে কি মেনে নিলে হয় না? কিন্তু কিন্তু কেন আবার? আমি না হয় মেনে নিলাম। আমার স্বামী কি মেনে নেবে? আমি ভাতে মেখে খেয়ে নেব রে। ছানা খাবার টেস্টি বেশি যদি হয় পোচা ঘি, এ হয় প্রত্যেকে জমি তাই গজপতি আমি, এ হয় প্রত্যেকে জমি তাই গজপতি আমি। ডাক্তার জগন্নাথের যত না পুরনো যত হোক তবু শোনা,
করেছি বৌদি আমি ছাড়বো না, পুরনো যত হোক তবু শোনা, করেছি বৌদি আমি ছাড়বো না। দেখ ভাই, আমরা গ্রামের মানুষ, দিদিমণি শহরের মানুষ, আমাদের উচিত কি শহরের মানুষকে সম্মান করা? তোকে একটা কাজ আমি দিয়ে যাচ্ছি, তুই দিদিমণিকে গোটা গ্রাম ঘুরিয়ে আনবি, আমি রান্না করছি, আনলে একসঙ্গে বসে তিনজন খাবো। আরে ভাই, আমি গ্রামের মেয়ে, আমি দিদিমণি শহরের অনেক কথা শুনবো। গোবিন্দ, তোকে আমি সারা জীবন পেঁচা বলে এইছি, তুই যে এত বড় সলতে আমি আগে জানতাম না। গোবিন্দ রে, তোর কপাল খুলেছে। দাদা ভাই, দেখো আমার মায়ের, আমার বৌদি বলে গেছে এর আমাদের দেশে গ্রামটা ঘুরিয়ে দেখাতে। তা আমাদের দেশে কি আছে কি দেখাবো? তা দাদা ভাই, আছে আমাদের দেশে একটা জিনিস, কি বলো তো? আমার বাড়ির সামনে বড় পানা পুকুর আছে, পানা জীবনে মনে হয় দেখেনি, এর পানা পুকুরটা ঘুরে দেখে আনি। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলবো? বলো। আচ্ছা তোমার তো স্বামী আছে, তাহলে তুমি আমার মেনে নিলে কিভাবে? হ্যাঁ, আমার স্বামী ছিল, কিন্তু খিদের প্রসাদের মতো আমাকে গ্রহণ করে, একটু পাথার মতো আমাকে ছুঁড়ে ফেলে দেয়। তাই তোমাকে নিয়ে নতুন করে বাঁচতে চাই। সত্যি? বুকে লিখেছি আমি যে তোমারি না, এ বুকে লিখেছি আমি যে তোমারি না। তুমি ছাড়া এ জীবনে মোর কিছু না।